আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তার সঙ্গে কথা বলবো আমরা বিএনপি চেয়ারপারসনের মামলার রায় নিয়ে। অধ্যাপক আনোয়ার হোসেন, স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইব, একটি দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে আজ রাজধানীতে যে পরিস্থিতির সৃষ্টি হলো বা তৈরি হলো, এটা সার্বিক বিশ্লেষণটা যদি আপনি আমাদের দিতেন। মামলাটি তো আওয়ামী লীগ সরকার করেনি, মামলা করেছে 111 সরকার। তো 111 সরকার শুধু বিএনপির বিরুদ্ধে মামলা করেনি, আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়ে সেগুলো বিশেষ প্রক্রিয়া নিজেদের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। তবে বিএনপির মামলাগুলো চলমান থেকেছে, যারই ধারাবাহিকতায় আজকে 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি, জিয়া এতিমখানা দুর্নীতি সংক্রান্ত রায় হবার কথা। তো একটি আদালত বা বিচার বিভাগ সারা বছর তো অজস্র অসংখ্য রায় দিয়ে থাকে, সে রায়ে এমন প্রতিক্রিয়া আমরা দেখি না। তবে এই মামলাটা খালেদা জিয়া বলে কথা, একটি দলের প্রধান শীর্ষ ব্যক্তিত্ব, সেই জন্যে সঙ্গত কারণেই কিছুটা আবেগ উত্তাপ সৃষ্টি হয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা যে পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করলাম তা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, কারণ রায়ের ব্যাপারটা হচ্ছে আদালতের, বিচারিক প্রক্রিয়ার উপরে সবারই আস্থা এবং শ্রদ্ধা থাকা দরকার। কিন্তু আমরা দেখছি গত 1-1.5 মাস থেকে বিএনপি যা বলছে তা অনেকটা আদালত অবমাননার শামিল, কারণ আদালতের রায়কে কোনোভাবেই প্রভাবিত করবার মতো কোনো মন্তব্য, বক্তব্য বা কর্মকাণ্ড করা ঠিক না। পাল্টাপাল্টিভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে দুটো অবস্থান, দুটো দলের পরস্পর মুখোমুখি যে অবস্থান, তাদের মন্তব্য, বক্তব্য, উচ্চারণ সবই আমার কাছে আইনের বিচারের পরিপ্রেক্ষিতে, আইনের শাসনের পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। আর সর্বসাম্প্রতিক আজকে সকাল থেকে যে পরিবেশ সারা ঢাকা শহরে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ঢাকার বাইরেও হয়তো ঘটেছে, এই ধরনের যে সংঘাতময় পরিস্থিতি, এটি স্বাভাবিক রায় ঘোষণার উপর কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? আমি সেটা বলতে পারবো না যে বিচারক মণ্ডলী কোন পথে যাবেন, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। তবে আমি একান্তভাবে বিশ্বাস করতে চাই যে আইনের প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় যা করা দরকার মহামান্য বিচারপতিরা সেই কাজটি করবেন, তাতে করে একটা দৃষ্টান্তমূলক পরিস্থিতি তৈরি হবে আশা করি। এখন নেতিবাচকভাবে যে পরিস্থিতি আছে তার থেকে উত্তরণ ঘটবে। যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবেই বর্তমান পরিস্থিতি রায়কে প্রভাবিত করে, সেটি দারুণভাবে অনাকাঙ্ক্ষিত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আইন তার স্বাভাবিক গতিতে চলবে, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তথ্য প্রমাণ দেখে একটি মামলায় অভিযুক্তর বিরুদ্ধে বা সপক্ষে অবস্থান গ্রহণ করবেন বিচারিক আদালত, সেটি আমরা প্রত্যাশা করি আর কি। সৈয়দ আনোয়ার হোসেন, আমরা সবাই জানি এটি আসলে নির্বাচনী বছর, তো এই ধরনের সংঘাতময় পরিস্থিতি একটি স্বাভাবিক নির্বাচনের ক্ষেত্র তৈরির ক্ষেত্রে দেখুন কি ধরনের প্রভাব ফেলবে। নির্বাচন করতেই হবে, বিকল্প কিছু নেই। আর নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি মনে করি সরকার ও বিরোধী দলের একটা ঐকমত্য আছে, মত পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি নির্বাচনের একটি পূর্ব শর্ত নির্মাণ করে দেয়। কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যা আজকে তৈরি হলো তা অনিবার্যভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে, কিন্তু সেটাকে নির্বাচন উপযোগী পরিবেশে রূপান্তরিত করবার বড় দায়িত্ব কিন্তু সরকারের রয়ে গেল। কারণ সরকারই নির্বাচন করায়, বিশেষ করে নির্বাচন কমিশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, তবে কাজটা কঠিন হয়ে যাবে আমি মনে করছি আর কি। আমাদের রাজনৈতিক দলগুলোর কি ধরনের আচরণ করা উচিত বলে আপনি মনে করেন? এই কথা তো আমরা বলতে বলতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি যে রাজনৈতিক দলগুলো যে কোনো গণতান্ত্রিক পরিবেশে, এখন বলা যেতে পারে গণতন্ত্র কতটুকু আছে, কিন্তু গণতন্ত্র কতটুকু আছে বা নেই তা তো অনেকটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর আন্তঃসম্পর্ক, পারস্পরিক বচন বিনিময় ইত্যাদির উপর নির্ভর করে। তো কাজেই আমরা প্রত্যাশা করব সাধারণ মানুষ যে আমরা একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মানের নির্বাচন হোক,
এবং দলগুলো তাদের কাছে প্রত্যাশিত যে ভূমিকা আমাদের, সেই ভূমিকাটা তারা পালন করুন আর কি।